যথাযোগ্য ভাবগাম্ভীর্যে বিভাগীয় নগরী রংপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন হাফেজ মাওলানা বায়েজিদ হোসেন যথাযোগ্য ভাবগাম্ভীর্যে বিভাগীয় নগরী রংপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন হাফেজ মাওলানা বায়েজিদ হোসেন ঈদের বিশেষ ক্ষুদা শেষে দেশের শান্তি সমৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মার সম্প্রীতি কামনায় মোনাজাত করা হয় এ সময় ফিলিস্তিনের সহ বিশ্বজুড়ে মুসলমানের ওপর সকল প্রকার দমন নিপীড়ন নির্যাতন বন্ধ ও মুসলিম উম্মার কল্যাণে মহান আল্লাহর কাছে অশ্রুসিক্ত প্রার্থনা করেন মুসল্লিরা জেলার প্রধান এই ঈদ জামাতে প্রায় চল্লিশ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনৈতিক নেতারা জনপ্রতিনিধি বিশিষ্টজন এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন পরে মোনাজাত শেষে চিরাচরিত কোলাকুলি আর কর্মর্দনে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এহসানুল হক ঢাকা পোস্ট